সবাই মিলে করিপন, বন্ধ হবে প্লাস্টিক দূষণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। স্থানীয় একটি এনজিও এর প্রদত্ত প্রকল্পের উদ্যোগে দিবসটি উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের রচনা প্রতিযোগিতা, বৃক্ষ বিতরণ, আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়। আলোচনা সভায় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বন ও পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তা এ এস শরীফুল ইসলাম মণ্ডল, কেয়ার বাংলাদেশ এর সমসূচি ব্যবস্থাপক এস এম জগলুল রাজীব সহ অনেকে। রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে একটি করে ফলজ গাছ ও বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বিদ্যালয় মাঠে বেশ কয়েকটি ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়।